আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা 2.0 সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের সাথে যারা আসো, যারা ক্লাসটা দেখতে এসো, তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো তোমাদের জন্য আমরা বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আমরা বিভিন্ন অধ্যায় থেকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি, এবং বিভিন্ন অধ্যায় থেকে MCQ শর্টকাট ওয়েতে কীভাবে সলভ করা যায়, কম সময়ে সলভ করা যায়, সেগুলো নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি। তো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা কী বলছি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের এক নম্বর সমস্যাটা দেখো কি বলছে। 0.64 মিটার পারদ চাপে এবং 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে এত মিটার কিউব, ফলে প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন কত। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের চাপ দেওয়া আছে, তারপর হচ্ছে তাপমাত্রা। এই জায়গায় কিন্তু তাপমাত্রা স্থির, তাপমাত্রা কিন্তু স্থির নেই এই জায়গায়। তাহলে আমাদের কি বলছে, এখানে আছে কিন্তু চাপ আছে, তাপমাত্রা আছে, তারপর হচ্ছে আয়তন আছে, তারপর বলছে প্রমাণ চাপ, এখানে আর একটা চাপ আছে, তাপমাত্রায় গ্যাসের আয়তন কত। তাইলে দেখো আমাদের প্রশ্ন কিন্তু তিনটা ডাটা দেওয়া আছে। তাহলে তিনটা ডাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কোন ফর্মুলা বসাবো, P1V1/T1 = P2V2/T2, এই ফর্মুলা তিনটা যদি থাকে তাহলে এই ফর্মুলা বসাবো, আর যদি কোনোটা স্থির থাকে জাস্ট এই ফর্মুলা থেকে আমরা সেটা বাদ দিয়ে যা পাবো সেইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটা নিয়ে আরও তোমরা সবাই জানো। তো এবার চলো দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে। দেখো এটা হচ্ছে আমাদের P1টা দেখো দেওয়া আছে তোমার 0.64 মিটার পারদ চাপ। তো দেখো আমরা কি বলছি, আমরা বলছি যে সবসময় আমরা অ্যাটমসফেয়ার চাপের ক্ষেত্রে এবং তোমার আয়তনের ক্ষেত্রে লিটার এককটা ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, অ্যাটমসফেয়ার এবং লিটার। তাহলে এই জিনিসটাকে আমাদের কিসে নিতে হবে, অ্যাটমসফেয়ার। কিন্তু এইটা দেখো তোমাদের জন্য একটু নতুন জিনিস দিয়ে রাখছি। তো আমরা কি জানি, আমরা জানি যে তোমার ওয়ান অ্যাটমসফেয়ার সমান হচ্ছে 760 সেন্টিমিটার। আচ্ছা 760 সেন্টিমিটার হলে আমাদের মিটার কত হবে, মিটার হবে 0.76 মিটার। ওয়ান অ্যাটমসফেয়ার সমান হবে 0.76 মিটার পারচাপ। তো যদি 76 মিটার পারচাপ হয় তাহলে 0.64 মিটারকে আমরা যদি অ্যাটমসফেয়ারে নিতে চাই তাহলে তাকে কত দ্বারা ভাগ করতে হবে, 0.64কে 0.76 দ্বারা, তাহলে কত হবে, অ্যাটমসফেয়ার হবে। তো এই জন্য বুঝতে পারছি আমরা এটাকে অ্যাটমসফেয়ারে নিতে পেরেছি। তো এরপরে কি দেওয়া আছে দেখো, তাপমাত্রা দেওয়া আছে 39 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের কিসে নিতে হবে, আমাদের কেলভিনে নিতে হবে। তো 39কে কেলভিনে নিতে হলে তার সাথে আমরা 273 যোগ দিয়ে দিই, 39 + 273, তাহলে আমাদের কী চলে যাবে, কেলভিনে চলে যাবে। তারপর দেওয়া আছে দেখো গ্যাসের আয়তন মিটার কিউবে দেওয়া আছে, তো মিটার কিউব থেকে আমাদের কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। তো আমরা কী জানি, আমরা জানি যে 1 মিটার কিউব সমান কত, 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। তো আমরা তার সাথে কি করব, এই যে মিটার কিউব দেওয়া আছে তার সাথে আমরা 1000 গুণ করে দেব, তাহলে সেইটা আমাদের কিসে চলে যাবে, লিটারে চলে যাবে। তো আমাদের ডাটাগুলো শেষ, আমরা এবার কি বের করতে হবে, আমাদের যে প্রমাণ চাপ ও তাপমাত্রায়, প্রমাণ চাপ ও তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন বের করতে হবে। তার মানে কি, আমাদের B2 এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি B2 = আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে P1V1T2 বাই হচ্ছে তোমার এই যে T1 আর হচ্ছে P2। আচ্ছা এবার মানগুলো তুমি বসাও। আমরা P1 এর মান কত পাইছি, এই যে 0.64/0.76 ইন্টু B1 এর মান কত পাইছো তুমি, B1 এর মান হচ্ছে এই যে আয়তন, এতকে তার সাথে আমরা কত গুণ করতে হবে, 1000 গুণ করতে হবে, 1000 বা আপনার 10 কিউব লিখলাম তার সাথে। আচ্ছা টি টুর মানটা কত, টি2 যেহেতু বলছে কি প্রমাণ চাপমাত্রা দেবে, তাহলে প্রমাণ চাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কত, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন। আর নিচে হচ্ছে টি ওয়ান এর মানটা কত, 39 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, আমরা 39 + 273, আর হচ্ছে পি টু মানে কি প্রমাণ
তাপমাত্রা চাপ, প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপ কত? ওয়ান অ্যাটমসফিয়ার, আমরা ওয়ান অ্যাটমসফিয়ার বসাই দিলাম। আমাদের বসানোর কাজ শেষ, এবার জাস্ট তুমি এই জিনিসটা ক্যালকুলেটারে বসাও। ক্যালকুলেটারে বসানোর পর কত আসতেছে দেখো, যা আসবে সেটা হচ্ছে এত লিটার হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। তো আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা, বাদ বাকি কাজটা তোমরা নিজেরা ক্যালকুলেটার বসে করতে পারবা। এই কাজটা তোমাদের দিয়ে দিলাম, জাস্ট অঙ্কে যে জটিল জিনিসগুলো আমি ভেঙে দিয়েছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এইখানে কিন্তু এই যে মিটার পারচাপ দেওয়া আছে, এই জিনিসে একটু খেয়াল রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর জাস্ট আমরা এককের দিকে খেয়াল রাখবো, যে আমরা যদি অ্যাটমসফেয়ার এবং লিটার এককে নিতে পারবো, অথবা আমরা কি নিতে পারবো, আমরা তোমার মিটার কিউব এবং পেস্কেল একক, মিটার কিউব এবং পেস্কেল একক। চাপ যদি আমরা পেস্কেলে নেই, তাহলে আয়তন নিতে হবে কি, মিটার কিউব। এই দুইটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে। তার সঙ্গে তোমরা এটা বুঝতে পারছো। এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। যদি আরও বিস্তারিত কোনো বিষয়ে জানতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও শিখতে পারে, তোমাদের জুনিয়রদের কাছেও শেয়ার করো। আর সামনে তোমাদের পরীক্ষা, কখন পরীক্ষা হবে কেউ জানে না, তাই এই সময়টাতে একটু মনোযোগ দিয়ে পড়ো। আর নিজের সমস্যা যে যে জায়গায় আছে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছে, অধ্যায় কম, তাই একটু জটিল কোয়েশন হবে আশা করি, একটু ডিপলি ডিপ জায়গাগুলো থেকে একটু গভীরভাবে কোয়েশন করবে, তো যাতে এইগুলাতে ভুল না হয়, কোথাও যাতে কোনো পেচ না লাগে, সেজন্য তোমরা একটু ভালোভাবে পড়ো, ডাউট ক্লিয়ার করো, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবো। তো চলো আমরা পরের কোয়েশনটা সলভ করি। আমাদের 2 নম্বর কোয়েশনে কি বলছে দেখো, বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2টি হিলিয়াম পরমাণুর গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, আমরা জানি যদি এন বা মূল সংখ্যা রিলেটেড, মূল সংখ্যা রিলেটেড কোনো কিছু বলে দেওয়া থাকে, তাহলে আমরা কোন সূত্র বসাবো, 3/2 nRT। আর যদি না বলা থাকে তাহলে আমরা বসাবো কি, 3/2 kT। এইখানে কেটা হচ্ছে কি, বোল্টজম্যান ধ্রুবক। তার মান আমরা কত জানি, তার মান হচ্ছে 1.38 × 10⁻³³ জুল বাই কেলভিন। এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যাকে আমরা কে দ্বারা লিখি। তো আমরা এখানে দেখো এন সম্পর্কিত কোনো কিছু আছে, আমরা কি জানি এন সমান হচ্ছে W/m। এখানে এই W/m কোনো কিছু আছে, W আছে নাই, তাহলে আমরা কি করব, আমরা 3/2 kT এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা আমাদের ফর্মুলা হচ্ছে 3/2 kT। তাহলে এখানে তাপমাত্রা দেওয়া আছে দেখো টি, টি 27 ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিনে নিলে হবে কত, 300 কেলভিন, 300 কেলভিন। আর কে এর মানটা আমরা কত জানি, 1.38 × 10⁻³³ জুল পার কেলভিন। আচ্ছা, তো এখন দেখো এইখানে একটা জিনিস কিন্তু, একটা জিনিস মজার জিনিস আছে, তো এইখানে স্টুডেন্টটা ভুল করে, তার জন্য এই প্রশ্নটা আমি সিলেক্ট করেছি। তো এখানে দেখো এই যে দুটি বলে দিছে, একটির জন্য আমরা জানি 3/2 kT, আর যদি দুটি বলে, দুটির জন্য আমরা তার আগে কী করবো, তার আগে আমরা 2 গুণ করে দেবো, আমাদের কাজ শেষ। তাহলে 2টি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত হবে, ইজ ইকুয়াল টু 2 × 3/2 kT। এবার মানগুলো তুমি বসাই দেও, দেখো 2 কাটা চলে যাচ্ছে, আমরা 3 × k এর মান হচ্ছে 1.38 × 10⁻²³, আর তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। এবার দেখো সবগুলো তুমি ক্যালকুলেশন করে বের করে নাও। এই ক্যালকুলেশনটা আমার এখানে করা আছে, বাট আমি লিখে দিব না, এই ক্যালকুলেশন তোমরা করবো। তোমরা করলে তোমাদের একটু প্র্যাকটিস হবে। তো আশা করি এইটা বুঝতে পারছো, যে জিনিসগুলো বলতেছি সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। এইটা তো তোমরা বুঝতে পারছো কখন 3/2 nRT বসাবো আর কখন 3/2 kT বসাবো, এটা সম্পর্কে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি এই যে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি বলে দেয়, তাহলে আমরা কী করবো, তার আগে শুধু গুণ করে দেবো, আর কোনো কিছুই করতে হবে না, আমাদের কাজ শেষ। তো আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর আমাদের সাথেই থাকো, তোমাদের জন্য আমরা আরও কিছু জিনিস দেব। আর ঈদের পরে তোমাদের জন্য আমরা MCQ সলভিং ক্লাস দিব। প্রত্যেকটা অধ্যায় থেকে বিশেষ কিছু MCQ, যে MCQগুলো সবার সমস্যা হয়, কিভাবে দ্রুত ওয়েতে, শর্টকাট ওয়েতে কিভাবে MCQ সলভ করা যায়, তার ক্লাস আমরা নিয়ে আসতেছি। তো তোমরা আমাদের সাথেই থাকো, আমরা পরের কোয়েশনে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বর সমস্যায় দেখো কি বলছে। 3 নম্বর সমস্যায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন, কি বলছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, ভিডিওর কোয়ালিটি যদি ভালো না আসে তাহলে তোমরা আমাদের কমেন্ট করে জানাবা, আর তোমরা 360 বা 480 দিয়ে দেখতে পারো।
অনেকে বলতেছো যে ভিডিও কোয়ালিটিতে সমস্যা হয় এবং সাউন্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা জানাবো। তো দেখো আমরা আমাদের প্রশ্নে কি বলছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। তো এখানে গতিশক্তি আমরা কোনটা ব্যবহার করতে পারবো, যেহেতু এখানে ডাব্লিউ বলে দিচ্ছে তার মানে কি আমাদের এন এন সমান আমরা কি জানি ডাব্লিউ বাই এম, এখানে ডাব্লিউ বলে দিচ্ছে তার মানে কি মূল সংখ্যা সম্পর্কিত একটা কিছু বলে দিচ্ছে, তাহলে আমরা কোন সূত্র ফর্মুলা ব্যবহার করবো, 3/2 কি এন আর টি। তো এখানে দেখো তাপমাত্রা দেওয়া আছে 29 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাকে আমাদের কেলভিনে নিতে হবে, তাহলে 29 + 273। আর কি দেওয়া আছে দেখো, এন এর মান, এন এর মানটা সরাসরি দেওয়া নাই, আমাদের ডাব্লিউ বাই এম থেকে বের করতে হবে। তাহলে এখানে ডাব্লিউর মান দেওয়া আছে 3 গ্রাম, আর নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে তোমার 28, তাহলে এটার একটা মান আসবে। তারপর হচ্ছে আর এর মান, যখন পিবি দেয়া না থাকে তখন আমরা কোন মানটা নেই, যখন পিবি দেওয়া না থাকে তখন আমরা কোন মানটা নেই, আর যখন পিবি দেওয়া থাকে তখন আমরা কোন মান নেই, এটা সবাই জানি। তো আবার বলে দিচ্ছি তোমাদের জন্য, একটু মনে করিয়ে দিই, যখন আমাদের পিবি দেয়া থাকবে, পিবি দেয়া থাকলে হচ্ছে তোমার 0.082, আর পিবি যদি দেয়া না থাকে, পিবি যদি দেয়া না থাকে তাহলে 8.314। তাহলে আমরা আর এর কোন মান নিব, 8.314। তো আর হচ্ছে সবগুলো মান আমরা পেয়ে গেলাম, এবার আমরা মানগুলা বসায় দেই এখানে, 3/2 × n এর মান হচ্ছে এই যে 3/28, আর এর মান হচ্ছে 8.314, আর তাপমাত্রা হচ্ছে 29 আমাদের কেলভিনে নিতে হবে, তাহলে 29 + 273। তো এই ক্যালকুলেশনটা তোমরা করো, কাজটা আমি করে দিছি, উত্তরটা তোমরা বের করবা। তো যা আছে তাই হচ্ছে আমাদের আনসার। তো আনসার আসবে তোমার জুল এককে। এই জায়গায় আবার ভুল কইরো না, আনসার কিসে আসবে, আনসার আসবে জুলে, আনসার আসবে জুলে। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো, এই জায়গায় সমস্যা করো, এর জন্য এই দুইটা কোয়েশন আমি সলভ করে দিলাম। তো চলো আমরা পরের কোয়েশনে যাচ্ছি, পরের কোয়েশনটা 4 নম্বর কোয়েশনে কি বলছে দেখো, এসটিভিতে হাইড্রোজেন অণুগুলোর মূল গড় বর্গবেগ নির্ণয় করো। তার মানে কি আমাদের সি এর মানটা বের করতে হবে। তো যখন আমাদের এই, আবার দেখো এখানে বেগের দিয়ে বলে দিচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব, যখন ঘনত্ব রিলেটেড কোনো কিছু বলে দেয় তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করি, আমরা ব্যবহার করি 3P/ρ, 3P/ρ। এখানে দেখো তোমার এসটিভিতে ছাপ কত, এসটিভিতে ছাপ কত তোমার এই জায়গায়, কিন্তু তুমি যেহেতু কেজি মিটার কিউব দিছে একক, দেখো কেজি বাই মিটার কিউব, তখন আমাদের এই ছাপটা নিতে হবে কিসে, পেস্কেল এককে নিতে হবে, আমাদের কিসে নিতে হবে, পেস্কেল এককে। তাহলে পেস্কেল এককে আমাদের এসটিভিতে পেস্কেল এককের যে ছাপ সেটা আমরা কি জানি, আমরা জানি যে তোমার 101325 পেস্কেল। তাহলে এখানে ছাপটা হবে এত পেস্কেল, আর রত দেয়া গেছে ঘনত্ব কত, 0.09 কেজি বাই মিটার কিউব। তাহলে 101325 পেস্কেল এটা আমরা জানি ছাপ, এবং ঘনত্ব দেওয়া আছে এত, তাইলে এইখান থেকে দেখো আমরা আমাদের ব্যাগটা আমরা বের করে নিয়ে আসবো, আমাদের সব মানটা দেওয়া আছে, আমরা মানগুলো বসাই দিই, তাহলে 3 × তোমার 101325, আর তোমার ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 0.09। তো এবার মানগুলো আমরা বসাই দিছি, তুমি জাস্ট ক্যালকুলেটারে বসাইয়া উত্তরটা বের করে নিয়ে আসো। আশা করি এই টাইপের সমস্যাতে কখনো তোমাদের সমস্যা হবে না, তোমরা খুব দ্রুত এইগুলা সলভ করতে পারবা, আর যেখানে তোমাদের সমস্যা হয় সেইটা কমেন্ট করে জানাবা, তোমাদের সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু এই ভিডিওগুলা বিশেষ করে HSC 21 বেসের জন্য, তো তোমরা অনেক পড়ে এসেছো, অনেক স্যারের কাছে পড়ে এসছো, তার জন্য সবগুলা নিয়ে ডিটেলসে আলোচনা করতেছি না, অনেকের কাছে বিরক্তি লাগে, আমি যদি একটু বেসিক দিয়ে আলোচনা করি অনেকের কাছে বিরক্তি লাগে, কারণ তোমরা এগুলা জানো। এখন যদি কেউ এগুলা না জানা থাকে তাহলে তুমি কমেন্ট করে জানাবা, তোমাদেরকে তোমাদের এই ডাউটগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য যাতে স্ট্যান্ডার্ড হয় 21 বছর, সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করতেছি। তো তোমরা আমাদের সাথেই থাকো, আমরা আরও কয়েকটা কোয়েশন সলভ করে আজকের ক্লাস শেষ করে দেব, আর তোমাদের জন্য ঈদের পরে আরও বেশ কিছু ভিডিও তোমরা পাবা MCQ নিয়ে। তো আমাদের সাথেই থাকো তোমরা। আচ্ছা, আমাদের 5 নম্বর সমস্যা কি বলছে দেখো, 72 সেন্টিমিটার পারদচাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম অক্সিজেনের আয়তন নির্ণয় করো। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারবো, দেখো আমাদের কী কী ডাটা দেওয়া আছে, পি দেওয়া আছে,
এখানে টি দেওয়া আছে তাপমাত্রা, এখানে হচ্ছে তোমার ওজন ডাব্লিউ দেওয়া আছে। তাহলে দেখো এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমরা কোন ফর্মুলা নিতে পারি। দেখো এখানে যেহেতু ডাব্লিউ আছে, পি আছে, টি আছে, আর যেহেতু আমাদের আয়তন বের করতে হবে, তাহলে দেখো এখান থেকে আমরা পি বি ইজুয়াল টু আমাদের আসলে সমীকরণ এনআরটি, এই সমীকরণটা নিতে পারি না। দেখো এইটা দিয়ে আরের মানটা আমরা জানি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো এইখান থেকে এই ফর্মুলাই আমরা ইউজ করতে পারবো, এই ফর্মুলা ইউজ করে আমরা আয়তনটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু তোমার এখান থেকে লিখতে পারবো বি ইজ বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এম বি ইজ ইকুয়াল টু এই যেটা এন ইজ ইকুয়াল টু আবার ডাব্লিউ বাই এম লেখা লাগবে, কারণ এখানে ডাব্লিউ মান দেওয়া আছে, এম এর মান তো আমরা জানি যেহেতু অক্সিজেন অক্সিজেন গ্যাসের আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এম আর টি বাই এমপি, ওইদিকে চলে যাবে এমআরটি বাই এমপি। তো দেখো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? ডাব্লিউ মান দেওয়া আছে তোমার 20 গ্রাম। আর এর মান যেহেতু পিবি দেওয়া আছে, পিবি দেওয়া থাকলে আমরা কোন মানটা নেই? 0.082 লিটার লিটার অ্যাটমসফিয়ারে যে এককটা সেই এককটা আমরা নেই। তো এখানে আমরা এটা নিলাম। তারপর হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 32, যেহেতু অক্সিজেন গ্যাস 32। আর হচ্ছে তাপমাত্রা হচ্ছে যেহেতু 27 ডিগ্রি বলছে, তার মানে কি 300 কেলভিন। আর চাপ হচ্ছে তোমার এই যে 72 সেন্টিমিটার পারদচাপ। তো এই 72 সেন্টিমিটার পারদচাপকে আমাদের কিসে নিতে হবে? আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে দেই যে যেহেতু আমরা যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যাই তাহলে আমাদের উত্তর আসবে লিটারে, আর যদি আমরা পেস্কলে নিয়ে যাই তাহলে আমাদের আসবে মিটার কিউবে। তো আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। তো অ্যাটমসফিয়ারে 72 সেন্টিমিটারকে অ্যাটমসফিয়ারে নিতে হলে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? আমাদের আমরা তাকে 76 দ্বারা ভাগ করে দিব, তাহলে সেটা অ্যাটমসফিয়ারে চলে যাবে। এবার দেখো আমাদের মানগুলো সব লেখা শেষ। এখন আমরা কি করবো? এখন আমরা মানগুলো বসাই দেবো, বসাই দিলে আমাদের কাজ শেষ। তো এম এর মান কত? এম এর মান হচ্ছে 32, না এম এর মান হচ্ছে তোমার হচ্ছে এম, আমি এম লিখছি, তোমরা ডাব্লিউ লিখতে পারো। সব ক্ষেত্রে যখন আমরা ডাব্লিউ লিখি আমরা ডাব্লিউ লিখি, সমস্যা নাই। দিলে ডাব্লিউ মান হচ্ছে 20 ইন্টু আর এর মান হচ্ছে 0.082, আর টি এর মান হচ্ছে কত? 300 কেলভিন, আর এম এর মান হচ্ছে 32, চাপের মান হচ্ছে এই যে 72/73। তো এই মানগুলো সবগুলো আমরা লিখে দিছি, উত্তরটা আসবে লিটারে। তো তোমরা উত্তরটা বের করে লিখে রাখো। তো এটাই আশা করি বুঝতে পারছো, একটু ব্যতিক্রম ছিল এইটা, বাট আমরা জাস্ট ডাটাগুলো দেখবো কী কী দেওয়া আছে দেখবো, এবং এই যে ডাটাগুলো আছে সেগুলো আমরা কোন ফর্মুলাতে ইউজ করতে পারবো, এইটা বোঝাই কিন্তু ফিজিক্স। এটা যদি তুমি বুঝতে পারো, ফিল করতে পারো। আমরা প্রথমে কী করবো? প্রথমে আমরা দেখবো প্রশ্নে কী কী ডাটা দেওয়া আছে। তো এই ডাটা বসা কোন ফর্মুলাতে বসালে বা কোন ফর্মুলাতে বসালে আমরা সহজে উত্তরটা বের করে নিয়ে আসতে বুঝতে পারলে আমাদের কাছে ফিজিক্স অনেক সহজ লাগবে। তো আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে সমস্যাতে যাচ্ছি, এবং এই সমস্যাটা আমাদের আজকে শেষ সমস্যা। তো দেখো একটা বড় একটা বড় সমস্যা দেয়া আছে। তো এখানে কি বলছে আগে আমরা বোঝার চেষ্টা করি। দেখো আয়নুল ভাইয়া আমার নাম লিখে রাখছে, সমস্যা নাই। পদার্থবিজ্ঞান ক্লাসে বলেছিলেন ভবিষ্যতে সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে, কি বলছে, সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে সূর্য যদি অধিক উত্তপ্ত হয়ে যায় তাহলে পৃথিবী কী হবে? বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। কিন্তু বর্তমানকালের তাপমাত্রা বড় জোর 40-50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, এর উপরে যায় না। তো এবার বলছে এক নম্বরে বলছে কি, উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা বায়ুর অক্সিজেন অণুগুলো কত আরএমএস বেগে দাবিত হবে? তাহলে আমরা কি জানি, সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT/m। তাহলে মানগুলো বসাও, এখানে তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা নিতে হবে, তার মানে কি 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3 ইন্টু আর এর মান আমরা জানি কি 8.314, আর তাপমাত্রা হচ্ছে যে 50 কেলভিনে নিতে হবে, তার সাথে আমরা 273 যোগ করে দিলাম, আর নিচে হচ্ছে এম, অক্সিজেনের এম এর মান হচ্ছে 32। তাকে আমাদের কিসে নিতে হবে? আমাদের কেজি পার মোলে নিতে হবে। তাহলে আমরা 10^3 দ্বারা গুণ করে দিলাম, বা 1000 দ্বারা ভাগ করে দিতে পারো। তো এইটা যত আসবে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের সিআরএমএস বা আরএমএস, এত আরএমএস বেগে অনুগুলো অক্সিজেনের অনুগুলো দাবিত হবে। তো এটা তোমরা জানো, এটা নিয়ে বিস্তারিত বলতেছি না, বলবো পরের সমস্যা নিয়ে। দেখো 2 নম্বরে বলছে কি, পৃথিবী আদৌ বায়ুমণ্ডলহীন হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ আছে কি না, আছে কি না যুক্তি
যুক্তিসহ উপস্থাপন করো। কি বলছে, পৃথিবী কি আদৌ বায়ুমণ্ডলহীন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যুক্তিসহ উপস্থাপন করো। তো বায়ুমণ্ডলহীন কখন হবে, বায়ুমণ্ডলহীন কখন হবে? আচ্ছা, আমরা যখন মহাকর্ষ অভিকর্ষ পড়েছি তখন মুক্তিবেগ রিলেটেড একটা জিনিস পড়েছি, যে বেগে আমরা যদি কোনো বস্তু নিক্ষেপ করি, সে কোনো বেগে যদি আমরা বস্তু নিক্ষেপ করি এবং বস্তুটি যদি ফিরে না আসে তাকে মুক্তিবেগ বলে। মানে বিষয়টা এইরকম হচ্ছে, এমন একটা বেগ যে বেগে যদি আমরা কোনো বস্তু নিক্ষেপ করি তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগে যদি আমরা কোনো কিছু নিক্ষেপ করি, এখানে মুক্তিবেগে যদি আমরা বায়ুগুলার বেগ দেই, বেগটা যদি আমরা মুক্তিবেগে রূপান্তর করি, তাহলে বায়ুগুলা কি হবে, পৃথিবী ছেড়ে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না। তো এই অবস্থা হলেই পৃথিবী বায়ুমণ্ডলহীন হওয়ার সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনাটা আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখন এই যে বায়ুমণ্ডলহীন হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখন আমাদের বের করতে হবে তাপমাত্রা, যে এত তাপমাত্রায় গেলে, যেহেতু কি বলছে এখানে, এখানে বলছে যে তাপমাত্রা সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে, তাহলে সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে তাপমাত্রা এক সময় অনেক বেড়ে যাবে। তো অনেক বেড়ে গেলে, কত বেড়ে গেলে সেটা আর কি, এই যে সিআরএমএস, বেগটা আমাদের মুক্তিবেগে রূপান্তরিত হবে কত তাপমাত্রা হলে, যে তাপমাত্রা হলে আমাদের বায়ুমণ্ডল কি হবে, বায়ুমণ্ডলহীন হয়ে যাবে পৃথিবীটা। আমরা এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, তাপমাত্রা বের করতে হবে, যে তাপমাত্রা বের করে বলবো যদি এত তাপমাত্রা হয় তাহলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে পড়বে। এবং এই তাপমাত্রাটা আমরা বের করে নেই, তো আমরা কি জানি সিআরএমএসটা কি কি হবে, সিআরএমএসটা আমাদের মুক্তিবেগে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের মুক্তিবেগের ফর্মুলা জানি আমরা, 2gr, আর এটা হচ্ছে এই যে 3rt/m থাকবে। তো এইখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের আর এর মান, টি এর মানটা, তাপমাত্রাটা বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দিই তাহলে আমাদের কাছে থাকবে তোমার 2gr/3rt/m। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো তোমার হচ্ছে 2gr/m = 3rt, তারপর আমরা লিখবো t = 2gr/m/3r, এখানে আর আর কাটা চলে যাবে, আমাদের থাকবে হচ্ছে তোমার 2×9.8×m হচ্ছে তোমার কত, 32×10^3, আর নিচে হচ্ছে তোমার 3। তো এইটা ক্যালকুলেশন করে একটা উত্তর আসবে, সেটাই হচ্ছে এত এত তাপমাত্রা যদি পৃথিবীতে হয়, পৃথিবীর তাপমাত্রা যদি এত কেলভিন হয়, আনসারটা উত্তরটা কিন্তু কেলভিনে আসবে, এত কেলভিন হয় তাহলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে পড়বে। আমরা শেষে এরকমভাবে জিনিসটা লিখবো যে যত তাপমাত্রা কেলভিন আসে, তো আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, আমাদের আসবে 144, তারপর হচ্ছে 808.08, এত কেলভিন হলে পৃথিবীর তাপমাত্রা, এই যে এত কেলভিন হলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে পড়বে। তো এই কোশ্চেনটা আমি দিতে চাইছিলাম না, যেহেতু আমাদের HSC 21 সিলেবাসে মহাকর্ষ অভিকর্ষ নেই, তাও দিলাম, কারণ এই সহজ জিনিসটা তোমরা যদি পড়ে রাখো তাহলে তোমরা এক্সামে যদি দিয়ে দেয়, অনেক টিচার আছে দিয়ে দিবে, তো দিয়ে দিলে যাতে সমস্যা না হয়, এরকম কোয়েশন আসতে পারে, একটু দুইটা অধ্যায়ে একটু সম্পৃক্ত করে দিয়ে দিতে পারে। তো এর জন্য এটা সলভ করে দিলাম, এটা একটা মজার জিনিস ছিল। তো তোমাদের জন্য আজকের ক্লাসটা আমরা এইখানে শেষ করে দিতে চাচ্ছি। আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি, আমরা পরবর্তীতে আরও সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমাদের বিশেষ কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবা, আর তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের জুনিয়র ভাই বোনদের কাছে শেয়ার করে দিবা, যাতে তারাও শিখতে পারে জিনিসগুলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। সামনে ঈদ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালোভাবে ঈদ কাটাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।